শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। গত ইংরেজি ক্লাসে আমরা কি পড়েছিলাম তোমাদের সেটা নিশ্চয়ই মনে আছে। আমরা পড়েছিলাম মিসিং লেটার্স। মিসিং লেটার্স কি? মিসিং লেটার্স হচ্ছে তোমাদেরকে কোনো একটা ওয়ার্ড দেওয়া হবে, সেখান থেকে কোনো না কোনো একটা লেটার মিসিং থাকবে, অর্থাৎ শূন্য থাকবে। সেটা তোমাদেরকে কোন ওয়ার্ডটা এখানে দেওয়া হয়েছে সেটা বুঝে তোমাদেরকে লেটারটা বসিয়ে দিতে হবে, এবং যে ওয়ার্ডগুলো দেওয়া হবে সেগুলো অবশ্যই তোমরা আগে পড়ে এসেছো। তোমরা যে ওয়ার্ড মেকিং করেছো সেখানে কিন্তু লেটার ওয়ার্ডগুলো দেওয়া আছে, সুতরাং তোমাদের জন্য ব্যাপারটা কিন্তু খুব ইজি হবে। তাহলে চলো, গত ক্লাসে আমরা এ বি সি ডি এই চারটি লেটার দিয়ে যে ওয়ার্ড মেকিং ছিল ওগুলোর মিসিং লেটার্সগুলো আজ আমরা গত ক্লাসে পড়েছি। এই ক্লাসে আমরা পড়বো ই থেকে এইচ পর্যন্ত যে ওয়ার্ড মেকিংগুলো আমরা করেছি সেখান থেকে মিসিং লেটার্সগুলো। যেমন প্রথমে এখানে আছে ই এ ড্যাশ এল ই, ঠিক আছে? ই এ ড্যাশ এল ই, এখানে কি হবে তোমরা সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ই ফর ইগল আমরা শিখেছি, সুতরাং ইগল করতে হলে এখানে আমাদেরকে জিটা বসাতে হবে, ই এ জি এল ই, ইগল। এরপর দেখো, এরপর আছে ই ড্যাশ ই, এমন কি ওয়ার্ড যেটা শুরুতেও ই শেষেও ই। আমরা ই দিয়ে কি কি ওয়ার্ড শিখেছিলাম সেখানের মধ্যে একটা আছে আই, ই ওয়াই ই আই। তাহলে আমরা এখানে যদি ওয়াইটা বসাই দিই, ওয়াইটা বসানোর পরে হয়ে গেল আই, ই ওয়াই ই আই। এরপরে আমরা দেখো এখানে আছে এফ, এফ ড্যাশ এস এইচ, এখানে কি হবে এফ ড্যাশ এস এইচ। এটা নিশ্চয়ই তোমরা বুঝে যাও, যেখানে লাস্টে এস এইচ আছে এটা অবশ্যই হবে ফিশ। তাহলে ফিশ হতে হলে আমাদেরকে এখানে একটা আই বসাতে হবে, তাহলে হয়ে গেল ফিশ, এফ আই এস এইচ ফিশ। এরপর দেখো এফ এল ড্যাশ ডাব্লিউ ই আর, ঠিক আছে? এফ ফর আমরা শিখেছিলাম ফ্লাওয়ার, তাহলে আমরা এখানে ও বসিয়ে দিই, তাহলে হয়ে গেল ফ্লাওয়ার। এরপরে দেখো আছে গ্লাস, জি এল ড্যাশ এস, এখানে আরেকটা এস বসাতে হবে, তাহলে হয়ে যাবে গ্লাস, জি এল এ এস এস গ্লাস, তাহলে আমরা এসটা বসিয়ে দিই। তারপরে আছে এখানে দেখো জি ড্যাশ এফ টি, তাহলে এখানে কি হবে, এখানে কি বসালে এটা কি শব্দ হবে, এখানে আই বসাতে হবে, তাহলে হয়ে যাবে গিফট, জি আই এফ টি গিফট, তাহলে আমি এখানে আই বসিয়ে দিলাম। এরপরে আছে এইচ দিয়ে, এইচ ড্যাশ আর এস ই, এইচ ফর আমরা শিখেছিলাম হর্স, হর্স শব্দের অর্থ হচ্ছে ঘোড়া, তাহলে হর্স করতে হলে আমরা এখানে কি বসাবো, আমরা এখানে বসাবো ও, ও বসানোর পরে এটা হয়ে গেল এইচ ও আর এস ই হর্স। এরপর দেখো এইচ এ এন, এখানে কি বসাতে হবে, এইচ ই এন হলে এইচ ই এন হ্যান, এটা আমরা একটা ওয়ার্ড শিখেছি, আর একটা হচ্ছে এইচ এ এন ডি হ্যান্ড, হ্যান্ড শব্দের অর্থ হচ্ছে হাত, তাহলে আমরা কি বসাবো, ডি বসাবো, তাহলে হয়ে গেল এইচ এ এন ডি হ্যান্ড। এরপরে আমরা চলো, আমাদের আজকে আছে গণিত। গণিতে আমরা গত ক্লাসগুলোতে আমরা রাইটিং নাম্বারসগুলো শিখেছি, এখন থেকে আমরা রাইটিং ওয়ার্ডসগুলো শিখব, অর্থাৎ কিভাবে ইংলিশেতে আমরা কথা লিখব সেটা আমরা শিখব। আমরা পাঁচটা পাঁচটা করে শিখব, তোমরা যেহেতু পাঁচটা পাঁচটা করে দিচ্ছি, তোমরা তোমাদের একটা পৃষ্ঠায় সেটা দুই থেকে তিনবার রিপিট করে লিখবে, অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ফাইভ, এটা তোমরা দুই তিনবার লিখবে, তাহলে তোমাদের আরও ভালো করে শেখা হবে। যেহেতু খুব কম কম আমরা দিচ্ছি ম্যাথের মধ্যে, তোমাদের যাতে ভালো করে শেখা হয় সেই জন্য তোমরা অবশ্যই দুই তিনবার সেটা লিখবে, ঠিক আছে? তাহলে দেখো প্রথমে আমরা পড়বো ওয়ান। ওয়ান কীভাবে লিখি আমরা, ও এন ই ওয়ান, ও এন ই ওয়ান। এরপর আসে টু, টি ডাব্লিউ ও টু, টি ডাব্লিউ ও টু। এরপর হলো থ্রি, টি এইচ আর ই ই থ্রি, টি এইচ আর ই ই থ্রি। তারপর লিখব দেখবো আমরা ফোর, এফ ও ইউ আর ফোর, এফ ও ইউ আর ফোর। এবং এরপর হচ্ছে ফাইভ, এফ আই ভি ই ফাইভ, অর্থাৎ এক দুই তিন চার পাঁচ, ওয়ান টু থ্রি ফোর ফাইভ। এটাকে আমরা কীভাবে কথা লিখবো সেটা এপাশে দেওয়া আছে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ। তোমরা এগুলো তোমাদের খাতায় বেশ কয়েকবার রিপিট করবে, দুই থেকে তিনবার তোমরা খাতায় রিপিট করে লিখবে, তাহলে তোমাদের আরও ভালো করে শেখা হবে। তাহলে আজকের হোমওয়ার্ক থাকলো রাইটিং ওয়ার্ডস ওয়ান থেকে ফাইভ এবং মিসিং লেটার্স ই থেকে এইচ পর্যন্ত। তোমরা তোমাদের বাবা মাকে বলবে তোমাদের ওয়ার্ডগুলো লিখে দেওয়ার জন্য মিসিং মিসিং দিয়ে কোনো একটা লেটার তোমরা সেটা ফিল আপ করবে।